প্রবীণ নাগরিকদের জন্য পুজো পরিক্রমা আলাদা বাসে তাঁদের মণ্ডপে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, সঙ্গে দুপুরের খাওয়া, উদ্যোগ ঝাড়গ্রাম জেলা পুলিশের। জঙ্গলমহলের সমস্ত থানাকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে যে এলাকার বয়স্ক মানুষদের প্রত্যেকটা মণ্ডপে ঘুরিয়ে দেখাতে হবে। ঠাকুমারা দাদুরা এই মুহূর্তে ঝাড়গ্রামের সমস্ত ঠাকুর দেখতে বেরিয়েছেন। শুধু ঠাকুর দেখার নয়, তার সঙ্গে সঙ্গে আছে খাওয়া দাওয়াও। গোটা পুজোটাই ঝাড়গ্রাম থানার বিভিন্ন এলাকায় এরকম ভাবে দাদু ঠাকুমারা ঠাকুর দেখে বেড়াবেন রাজ্য সরকারের উদ্যোগে। পুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দেন, সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন সে ব্যবস্থা করতে হবে। সেই মতো মহাষষ্ঠীর দিনই শুরু হয়ে যায় বাস পরিষেবা। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আটটি থানা এলাকাতে রোজ ছেড়েছে বাস। প্রবীণ নাগরিকদের নিয়ে যাওয়া হয়েছে পুজো মণ্ডপে। এখন কোথায় যাবেন? সেজে গুজে ঠাকুর দেখতে। কিসে কিসে করে? বাসে করে। এটা বাসটা কে করে দিয়েছে? বাসটা জামাতা দিদি। কেন? ঠাকুর দেখার জন্য। বাবা বাস পাবো, ঠাকুর দেখবো, বেড়াবো, মজা না? খুব মজা। আমি ঝাড়গ্রাম বিগত মানে বিয়াল বলছে বসবাস করছি, এরকম সুযোগ কোনদিন পাইনি। এটা অনেক ভালো এবং পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। খুব আনন্দ লাগছে। এখন যতগুলো দেখাবে ততগুলো দেখো। টিফিন দিয়েছে, জল দিয়েছে। পুজোর পরদিন প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ বাস পরিষেবার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ উমা সোরেন। আমাদের ঠাকুমা দাদুরা আছেন, বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের যাতে মায়ের দর্শনে কোথাও কোন রকম অসুবিধে না হয় সেজন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে নজর রেখেছেন। সাধারণ মানুষের সুবিধার জন্য জেলা পুজো ম্যাপও প্রকাশ করে পুলিশ। ক্যামেরায় সৌরজিতের সঙ্গে সৌরভের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।